গুড মর্নিং, সবাই ভালো আছো বন্ধুরা? তো আমি ভালো আছি। তো শিবরাত্রির পুজো করছে সবাই, তো আমি শিবরাত্রি পুজো করতে পারিনি কারণ আমার স্কুলের মেয়ের পরীক্ষার জন্য পুজো করতে পারিনি। তো সবাই শিবের পুজো নিয়ে ব্যস্ত, সাংঘাতিক মন্দিরে দাঁড়া, মন্দিরে যাওয়া আসা, এই নিয়ে উপোস থাকা, পুজো করা, এই নিয়ে ব্যস্ত। ঠিক আছে, তো পুজো তো চলতেই থাকে, এইটাও শিবের পুজো, মেয়ে ছোট বড় ছেলে মেয়ে সবাই মিলে পুজো করে থাকে। তো সবাই বলে অনেকে যে মেয়ের অবস্থা যখন পুজো করে শিব পাওয়ার জন্য, মানে ভালো স্বামী পাওয়ার জন্য করে, তো অনেক যখন বউরা করে তখন বলে স্বামী ভালোর জন্য আছে বুঝি ঠাকুর। মানে আমরা তো ধর্মভীরু মানুষ, আমাদের ধর্মের প্রতি আমাদের খুব বিশ্বাস, তো ঠাকুরের প্রতিও আমাদের খুব বিশ্বাস। তো এই জন্য ঠাকুরের প্রতি আমাদের একটা যে যেটাই করুক ঠাকুরের প্রতি আমাদের জীবনে বিশ্বাস, সেই ঠাকুরের পুজো করি যাতে আমরা সবাই ভালো থাকি, আমাদের ফ্যামিলি সবাই ভালো থাকে, ছেলে মেয়ে ভালো থাকে, বর ভালো থাকে। তো এই আশা করি আমরা সবাই পুজো করে থাকি। ঠিক আছে, তো ঠিক আছে। তো মানে আমি এমনিতে প্র্যাকটিক্যালি যেতে পারিনি মন্দিরে, ঠিক আছে, বা পুজো করতে পারিনি, কিন্তু মন থেকে ঠাকুরকে শতকোটি প্রণাম শিবের প্রণাম। ঠিক আছে, তো গতদিন থেকে পুজো করে যাচ্ছে অনেকে, আজও অনেকে করে পুজো, আর দুপুর পুজোতে থাকবে চতুর্দশীটা, তো এর সময়ের মধ্যে অনেকে পুজো দিয়ে দেবে। তো ছোটোবেলা থেকে অনেক পুজো করেছি, উপোস থেকে পুজো করেছি, কিন্তু এখন আর শরীর এতটা মা সারাদিন উপোস থেকে ফ্যামিলি কাজ ছেড়ে সব কিছু সামনে হয়ে উঠতে পারে না, অনেক সময় অনেক কিছু করতে পারি না। হ্যাঁ, যে মানে বাধা পড়ে যায়, এটা এটা সব প্রবলেম হয়ে যায়, তার মধ্যে থেকে পুজো তো করতেই হয় না। ঠিক আছে, তো আজ শুরু করছি এখানে আমার এই ব্লগটা, ঠাকুরের শিবের নিয়ে আমি শুরু করছি। তো সকালবেলা মেয়ে পরীক্ষা, তো ওকে একটু করে রেডি টেডি করে ওকে দিলাম, ও চলে গেলো, বেনারসটাও চলে গেলো। তো টিফিন বানিয়েছি অনেকদিন পর, এমনি পরি আর সবজি বানিয়েছি, ও একদম বুড হয়ে গেছে, ম্যাগি চাউমিন তারপর রুটি সবজি খেতে খেতে বলে ভালো লাগছে না। তো আসলে আমি তেলের জিনিসটা একটু কম করতে চাই, কেন পুরো সহ্য করতে পারি না, পেটে পেটে হয়ে যায় তেল টেল খেলে। তো তবুও করেছি, আর পুরি বানিয়েছি আর সবজি বানিয়েছি, তো ও খেয়ে গেছে, খেয়ে ওই আধা টাধা খেয়ে আধা করে রেখে গেছে, খেয়ে আধা রেখে গেছে। তো আটা মতো নিয়েছি দুটো পুরি আর সবজি নিয়েছি একটু, সেটা আমিও খেয়ে নেব, তারপর ওকে রান্নাবান্নার কাজটা পরেই করবো। মানে ওকে এখন টিফিনটা খেয়ে আগে ঘর পরিচয় করে, ঘরটা কিছু করিনি কেন, আশাটা টিফিন লেট হচ্ছে, তো ওর মধ্যে আমি নিয়ে নিয়েছি একবার, আমি খেয়ে নিই। তো ঠান্ডা হয়ে গেছে পুরীগুলো, তো বেশি করিনি, অল্প করে করেছি যাতে গরম গরম খেতে পারো। হ্যাঁ, তো ও দুটো খেয়ে গেছে আর দুটো আমি নিয়েছি, ব্যাস হয়ে গেছে। রান্নাবান্না পরে হবে, ঘর গুছাও, ঘর পুরো এলোমেলো হয়ে আছে, বিছানা কিছু গুছাইনি, এইভাবে ফেলে রেখে ও চলে গেলো, পুরো এলোমেলো হয়ে আছে, বিছানা গুছানো হয়ে গেছে। তা আমি বলে ঠিক আছে আগে টিফিনটা খেয়ে নিই, তারপর আমি ঘর গুছাবো। দেখি সবজিটা কেমন হয়েছে, আলু সবজি বানিয়েছি, ঘরে বাজার টাজার কিছু কিছু নেই, সামান্য একদম আছে, টমেটো আছে, দু তিনটা টমেটো আছে, কি আছে, গাজর আছে, আলু পেঁয়াজ আছে, এগুলো আছে, কিন্তু একদম সবজি নেই, কোনো কিছু সবজি নেই। দেখি কি রান্না করতে পারি, ডিম আছে, এক পাতে ডিম আছে, ব্যাস। তো আসলে ডিম রান্না করে খায়, কিন্তু মেয়ে খাবে না, তার জন্য সন্দেহ দূর করে খাওয়া যাওয়ার, যখন রান্না করি কী রান্না করে ডিসিশন ফেলি করবো পরে। ঠিক আছে, এখন খেয়ে নেই তারপর। আর যেমন করে বাজার বেশি কিছু নেই, আদাটা বেগুন আছে আর এই শালগম আছে, শালগমটা বানাবো আর এই বেগুনটা ফ্রাই ভাজা করব, তো এটাই কেটে নিচ্ছি আমি এখন।
গিয়ে আবার গাড়িতে ক্লাস করে চিকিৎসাটা করলাম। তো ওখান থেকে আসতে গিয়ে আমার আবার হচ্ছে না আছে ওষুধ আনতে গেলে, তো এই সময় ওষুধ নিয়ে আসলাম। এসে ঘরে এসে এক ঘন্টার মতো সময় পেয়েছি সন্ধ্যার আগে, তো ওই টাইমটা তো আমি আবার ছাদে গেলাম, তাদের ফুল গাছগুলো তো জল দেওয়া হয়নি। এখন খুব রোদ, দিনের বেলা খুব গরম, তো রোজেই গাছে জল দিতে হবে, মানে একদিন ভুল করলে হবে না। একদিন বা এক ভুলো করে যদি কোনো গাছে একটু ভুলে জল দেওয়া হয় দেখেছি গাছটা অলরেডি। তো এই জন্য ছাদে চলে গেছি, তো ওই জল দিয়ে আসতে সুন্দর লাগে না, তো সন্ধ্যা তো সুন্দর সুন্দর দিয়ে তো ওই দর্শন কিছুক্ষণ আগে চলে গেছি। তো টিফিন খেলে খেয়ে নিয়েছি, টিফিন থেকে আমি আগে ছাড়া কিছু খাইনি, সেটা বাড়ানো হয়নি আর কিছুটা রয়েছিল, তো সেটা একটু বাড়ানো হয়ে গেছি। আমি চা খাবো, গরম সময় তো চা, আমার চা আসলে একটা খেতে পারি না, তো চা না করে না হয় খুব শখ করে খাই, যখন সকালে খেলাম না করি তো ইচ্ছে করিনি খাই, সকালে খাই। তো আগামী পরীক্ষাটা হবে ম্যাথ পরীক্ষা, তো এই জন্য ও ম্যাথ করছে আর আমি এর বসে ভিডিও বানাচ্ছি। তো আসলে কি শিবের পুজো ছিল, তো সেই উপলক্ষে আমি মানে ইনস্টাগ্রামে যে আমি এই কবিতা লিখছি আমার সাথে লাগাতে, তো শিবেরকে নিয়ে একটু কবিতা লেখার ছিল অনেকদিন ধরে, কিন্তু একটু একটু লিখেছি কিন্তু কমপ্লিট করতে পারিনি, বসতেই পারি না। আসলে কি আসলে আমি তো কবি টুবি নেই, তো মাঝে মাঝে একটু লেখার শখ, এই জন্য একটু লেখার চেষ্টা করি। তো অনেক চেষ্টা করেছি, মানে একটু বসে ভাবতে হয় তাহলেই আসে না, হঠাৎ করে এত কবি ভাবতে নেই, কবি তো নেই যে যখন তখন যখন তখন দুইভাবে কিছু কবি চলে আসে, আমার একটু ভাবতে হয়, সেটা নিয়ে বসতে হয়, একটু ঠান্ডা মাথায় থাকতে হয়, তো তারপরে মানে লিখতে পারি বা মনে আসে ভালো। হ্যাঁ, তো কিন্তু আমি করতে পারিনি, ওইদিন ছেলে দিতে কবিতা লিখতে পারলাম না, খুব খারাপ লাগে। ওই দিকে আমার ছেলেবেলে কী হবে তুমি কিছু দিচ্ছ না, ও আবার এগুলো খুব কেয়ার করে যে আমি ঠিকভাবে দু দিচ্ছি কি না, ওটা করছি কি না, এটা করছি কি না। আসলে ওর উৎসাহে আমি অনেক মানে অনেক আগিয়েছি মনে হয় আমার কাছে, যে আমার ছেলে মেয়েরা বা আমার বর, হ্যাঁ ওরা অনেক উৎসাহ দিয়েছে, আর কিছুটা ছিল আমার নিজের উৎসাহ, সেই দুটা মিলিয়ে অনেকটা আমি এগিয়ে দিতে চাইছি। হ্যাঁ, তো সত্যি আমি আগে দেখি মানে পা ভালোর দিকেই আছি, পিছনে যাইনি, তো ঠাকুর আমার হয়তো সবাই সেই জন্য আমি আগিয়ে যেতে পারছি, তো সবাই আমাকে সাথ দিচ্ছে। হ্যাঁ, তো সবাই আমার সাথ দিলে হয়তো হাতটা আগাতে পারতাম না। তো মেনলি ফ্যামিলি থেকে যখন সাপোর্ট যায় কোনো কিছুতে, তখন সে কাজটা খুব খুব কঠিন হলেও সেটা অতি সহজ হয়ে যায়। হ্যাঁ, তো কেন কি ফ্যামিলি যখন তাকে সাপোর্ট করে তখন সে কাজে সে খুব সাহায্য করতে পারে, তার মনে খুব আনন্দ হয়, আর আর ওর নিজের মানে ইচ্ছা আছে বলেই তো সেটা করতে চায়, আর তখন যখন ফ্যামিলি সাপোর্ট করে তখন এটা আরও বেশি বেড়ে যায়, তো সত্যি সহজে হয়ে যায়। ঠিক আছে, আমার ব্যাপারটা এরকম, তাই আমি ছেলে মেয়ে তাদের মানে আমার ইচ্ছা দেখে তারাও আমাকে খুব বলে তুমি এত ভালো পড়াটা করো, আমি আছি, আমার ছেলের মেয়ে সব থেকে সত্যিকার মতো মানে হেল্প করবে, মা তুমি এটা করো, এটা করো, তুমি এটা পারো, তাহলে এটা করতে পারবে, এরকম করে করে আমাকে আনে, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তো মাধ্যমিক পাশ করার পর থেকেই আমি অন্য কোনো কোনো কাজে মানে নিজেকে যুক্ত করেছি আমার সেই অনেক বছর পর। হ্যাঁ, তো নিজের পড়াশোনা শেষের পরে বিয়েটি হয়ে গেলো, তো ছেলে মেয়ে আছে, তো ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম, ছেলে মেয়ে মাধ্যমিক পাশ করে তারপর থেকে আর নিজে করতে শিখলো, সব কিছু নিজে করতে শিখেছে, তখন মোটামুটি আমি একটা পেয়েছি, মেয়েও একটু বড় হয়ে গেছে। তো এখন যদিও সে অনেক ছোটো, মানে একদম যে আমার হাতে ধরে করাতে হয় সেরকম তো করতে হয় না, সে নিজে করতে পারে এটা বলে দিল। ঠিক আছে, তো এটা হলো অনেকক্ষণ কথা, তো কবিতাটা আমার কমপ্লিট হয়নি, সেটা নিয়ে আমি এখন বসছি লিখতে, দেখি কতটুকু পারি দিদি, সেটা নিয়ে বসেছি, জানি না কতটুকু হবে। হ্যাঁ, অনেকদিন ট্রাই করেছি কিন্তু হচ্ছে না, আসছি না, সুন্দরপুর হঠাৎ করে।
তোকে সময়টা কেটে যাচ্ছে, বুঝতে পারি না কখন চলে গেছে। ঠিক আছে, তো এখন দেখি কতটুকু পানি দিচ্ছি। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ঠিক আছে, তো এই ব্লগটা এখানে শেষ করছি। আগামী দিন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। বাই।